সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এ পর্যন্ত ইন্টারন্যাশনাল বিজনেসের কোঅপারেটিভ সোসাইটি শেষ করেছে। আজকে আমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। নতুন চ্যাপ্টার হচ্ছে স্টেট এন্টারপ্রাইজ। স্টেট এন্টারপ্রাইজ অর্থাৎ রাষ্ট্রীয় সংগঠন। তো রাষ্ট্রীয় সংগঠন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলতে পারি, বলা যেতে পারে যেটা আমার মতে ইনশাল্লাহ 100% এই প্রশ্নটা তোমাদের আসবেই, ঠিক আছে? তো খুব মনোযোগ সহকারে, খুব গুরুত্ব সহকারে এই পাঠটা মুখস্থ করে নেবা, এই প্রশ্নটা মুখস্থ করে নেবা। হ্যাঁ, আশা করি আমি যেভাবে লিখে দিই এভাবে যদি মুখস্থ করো, মুখস্থ করতে সময় বেশিক্ষণ লাগবে না। তাহলে আমরা বলতে পারি যে স্টেট এন্টারপ্রাইজ আর দ্য বার্ডেন ফর দ্য ন্যাশনাল ইকোনমি। তাহলে গিভ কমেন্ট, তাহলে তুমি মন্তব্য করো, তোমাকে মন্তব্য করতে বলা হয়েছে যে রাষ্ট্রীয় ব্যবসায়টা যে দেশের অর্থনীতিতে একটি বোঝা, ঠিক আছে, সীমাবদ্ধতা, এটা নিয়ে আলোচনা করতে বলছে আমাদের। হ্যাঁ, তাহলে রাষ্ট্রীয় সংগঠনগুলো কেন আমাদের দেশের জন্য অর্থনীতিতে একটা বোঝা, এটা আমাদের প্রশ্নকর্তা জানতে চাইছে। তো চলো আমরা এটা নিয়ে আজকে আলোচনা। তাহলে আমরা লেখার শুরুতে এই পয়েন্টটা লিখে নিতে পারি, স্টেট এন্টারপ্রাইজেস আর দ্য বার্ডেন ফর দ্য ন্যাশনাল ইকোনমি বিকজ, ঠিক আছে, যে রাষ্ট্রীয় ব্যবসাটা জাতীয় অর্থনীতিতে আমাদের বোঝাটা কেন, তার কারণ হলো নিম্নরূপ, ঠিক আছে? এক নম্বর কারণ আমরা দিতে পারি। তো তাহলে আমরা এক নম্বর পয়েন্টটা দিতে পারি, এজ দ্য এমপ্লয়িজ, যেহেতু কর্মচারী অফ দ্য স্টেট এন্টারপ্রাইজ সরকারি সংগঠনের আর পার্মানেন্ট এমপ্লয়িজ, তারা যেহেতু স্থায়ী কর্মচারী, ফর দ্যাট এই জন্য দেয়ার সিন, তাদের দেখা যায় টু ডু করতে আনফেভারেবল ডিউটিস, কিছু অসংলগ্ন কাজ ইন্ডিয়ার জব তাদের কাজে, যেহেতু সরকারি কর্মকর্তারা তারা স্থায়ী, তারা অনেক সময় অসংলগ্ন অর শুভ কিছু কাজ করে থাকে, ঠিক আছে? এটা একটা আমাদের প্রতিবন্ধকতা বা এটা আমাদের একটা বার্ডেন। ওকে, দুই নম্বর আমরা লিখতে পারি, দেখো দুই নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, এ গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন সরকারি কর্মচারী উইল নট বি মাচ ইন্টারেস্টেড, তারা খুব বেশি আগ্রহী না টু ডিক্রিজ, হ্রাস করতে কস্ট ব্যয়সমূহ, ঠিক আছে, অর ইমপ্রুভিং এফিসিয়েন্সিস অর্থাৎ দক্ষতা উন্নয়ন। তার মানে যারা সরকারি কর্মচারী আছে তারা ওই প্রতিষ্ঠানে খরচ কমাতে অথবা দক্ষতা বাড়াতে তারা কি করে না, দে আর নট মাচ ইন্টারেস্টেড, তারা খুব বেশি আগ্রহী না, ঠিক আছে? এটা হলো আমাদের দুই নম্বর পয়েন্ট। তাহলে তিন নম্বর পয়েন্ট আসি আমরা, তাহলে তিন নম্বর পয়েন্ট দেখো, তিন নম্বর পয়েন্ট, এজ দ্য গভর্নমেন্ট রুলস, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্য এমপ্লয়িজ আর ট্রান্সফার, কর্মচারীদের স্থানান্তর করা হয় ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়। তাহলে যেহেতু গভর্নমেন্টের নীতি হচ্ছে সরকারি কর্মকর্তা তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়, ফর দ্যাট এই জন্য দে হ্যাভ নো, তাদের কোন প্রকার নাই অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা টু রাইজ, বাড়াতে অফ দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানে, তার মানে প্রতিষ্ঠানের বালকল্পে, প্রতিষ্ঠানের বালর স্বার্থে, উন্নয়নের স্বার্থে কিছু করা, এইটা তাদের আর কোনো ইচ্ছা থাকে না, ঠিক আছে? কারণ হলো একটা জায়গায় কাজ করতে করতে ওই জায়গাটা তার একটা দক্ষতা এসে যায়, ঠিক আছে, কিন্তু তাকে যখন বারবার বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়, এতে করে সে ওই প্রতিষ্ঠানে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নতি কল্পের জন্য তার মনটা থাকে না, সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্যই এটা একটা বাধা। তিন নম্বর গেল, চলো চার নম্বর আরেকটা সুন্দর পয়েন্ট যেটা হলো, ইন গভর্নমেন্ট ম্যানেজড এন্টারপ্রাইজ, যেহেতু এটা যেহেতু রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, ঠিক আছে, তাহলে রুটিন রিপ্লেসেস, হ্যাঁ, তাদের কর্ম দ্বারা পরিবর্তন হতে পারে রেসপন্সিবিলিটিস, দায়িত্ব দায়িত্ব। পাঁচ নম্বর পয়েন্ট দেখো, ইট ইজ সিন, এটা দেখা যায়
fraud transaction কিছু জালিয়াতি লেনদেন করে থাকে অর গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীরা ফর देयर পার্সোনাল ইন্টারেস্ট ব্যক্তিগত স্বার্থে 6 নম্বর পয়েন্টটা দেখো ঠিক আছে বলছে ইফ देयर আর লসেস যদি কোনো প্রকার ক্ষতি হয় কোনো কারণে ক্ষতি হয়ে যায় নো ওয়ান সিনস কাউকে দেখা যায় না টু টেক বদার এই ঝুঁকিটা গ্রহণ করতে এটা দায়টা গ্রহণ করতে তাহলে যদি কোনো কারণে ওই ব্যবসা করতে সে ক্ষতি সম্মুখীন হয়ে যায় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে কেউ এটা দায়িত্ব নিতে চায় না সাত নম্বর পয়েন্টটা হচ্ছে দেখো ইট ইজ সিন এটা দেখা যায় দ্য ট্যাক্স পেয়ারস হ্যাঁ কর কর আবেদন আর দাম হ্যাঁ অর্থাৎ সন্দেহ আট নম্বর একটা সুন্দর পয়েন্ট আট নম্বর বলছে ফর বিং গভর্নমেন্ট এন্টারপ্রাইজেস এন্টারপ্রাইজ হ্যাঁ এটা রাষ্ট্রীয় ব্যবসা হওয়ার কারণে দাই এমপ্লয়িজ কর্মচারীগণ হ্যাভ নো পার্সোনাল ভিউজ তাদের নিজস্ব কোনো দর্শন নাই অর অপিনিয়ন হ্যাঁ অপিনিয়ন হ্যাঁ মতামত নাই তাদের নিজস্ব কোনো দর্শন নাই নিজস্ব কোনো মতামত নাই ফর দা এন্টারপ্রাইজ এই সমটের জন্য তো 9 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি ইট ইজ সিন দা দেখা যায় টু কোরিয়ার উৎপাদন করতে হার্মফুল প্রোডাক্ট ক্ষতিকর পণ্য ফর দেয়ার পার্সোনাল সেলফ বিজনেস বা ব্যক্তিগত স্বার্থের কারণে অনেক সময় কর্মচারীদের তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের অনুকূলে নয় দেশের প্রতিকূলে এরকম পণ্য তারা উৎপাদন করে থাকে নিজের স্বার্থের জন্য আমাদের লাস্ট পয়েন্ট 10 নম্বর পয়েন্ট বলছে মোস্ট অফ দা সেক্টরস অফ দা গভর্নমেন্ট সরকারের বেশিরভাগ খাতসমূহ আর একিউজ দোষী সাব্যস্ত হয় ফর আনলিমিটেড এক্সপেন্সেস অর্থাৎ অসীম খরচের জন্য তাহলে আমরা এই লাস্ট পয়েন্টটা দেব তাহলে আমাদের প্রশ্নটা 100% ফুলফিল হয়ে যাবে দ্য ফর দিস কজেস এই কারণগুলোর জন্য উই ক্যান সে আমরা বলতে পারি দ্যাট যে গভর্নমেন্ট অর স্টেট এন্টারপ্রাইজ সরকারি অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর দ্য বার্ডেন বোঝা ফর দা ন্যাশনাল ইকোনমি জাতীয় অর্থনীতিতে যদি কোনো সেন্টেন্স না বোঝো অর্থ না বোঝো তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা আর তোমরা আবারও বলছি তোমরা অবশ্যই নাম রোল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো